ভুখা না গাইস লেবু হাপেন পড়া যে বলে লোকা চা হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মি রাক্ষি হোপফুলি তোমরা সবাই খুব ভালো আছো আর আই এম ব্যাক উইথ অ্যানাদার এক্সাইটিং ভিডিও আজকে সানডে তো আমি একটু দেরি করে এমনিতেই রোজ আমি দেরি করে উঠি আজকে একটু তাড়াতাড়ি উঠেছি সানডে অনুযায়ী আমি তাড়াতাড়ি উঠেছি তাই জন্য এখন মানে সকাল থেকে তো আমি কিছু রেসিপি ফেসিপি দেখতে পারিনি কি রান্না বান্না হচ্ছে কিনা তো দেখলাম দিদি আজকে রান্না করছে তো ভাবলাম যাই দিদির কি রান্না করছে একটু দেখা যাক গিয়ে দিদি কিরকম রান্না করছে কি রান্না করছে দেখা যাক রান্না করে গেলে লেটস গো আজকে দিদি দিদি হচ্ছে যে সানডে আছে বাড়িতে কেউ নেই মা দাদা ফাদা কেউ নেই সবাই দিদার কাজে গেছে বাবা মন্দিরে পুজো করছে তাও দিদি বৌদি আমার বৌদি খাওয়ার ইচ্ছা হয়েছে পোলাও খাবে তাই দিদি আজকে সানডে যে কেউ বাড়িতে নেই সবার সানডেতে লোকে বাড়ি থাকে আজকে আমাদের সানডেতে লোকে বাড়ি থাকে না আমাদের মানে কি বলবো বিজনেসটা এমনই যে আমাদের সানডে করেই সবাইকে যেতে হয় সবাইকে স্যাটারডে সানডেতেই বাড়িতে না থাকারই মতন সবাই বেশিরভাগ থাকে তো যাই হোক যেখানে আমরা ছিলাম ব্যাক টু দ্য মেইন পয়েন্ট দিদি আজকে রান্না করছে পোলাও তো পোলাও রান্না করছে তার সাথে দই কাতলা করছে আর হচ্ছে মানে পোলাওটা হচ্ছে একটা কড়াই বিরিয়ানি টাইপ করছে নর্মালি একটা বেঙ্গলি বাঙালির বাড়িতে যেমন নর্মাল তারগুলো করে একটা বিরিয়ানি করা হয় সেরকম করছে পিছনে ব্যাকগ্রাউন্ড আমাদের রান্নাঘরে খুব বাজে প্লিজ তোমরা একটু মানিয়ে নিও একদম ইগনোর দ্য ব্যাক গামছা ফামছা কেটে সব কিছু বানিয়েছে দিদি করার মধ্যে এখন দিয়ে দিয়েছে তো দেখি দিদি কিরকম বানাচ্ছে মানে আমি একটু দেরি করে ঘুমতে ঘুমতে ছিলাম ফার্স্ট থেকে রেসিপিটা আমি আজকে বলতে পারছি না কিন্তু দিদি আমাদেরকে রেসিপিটা বলে দেবে করতে করতেই বলে দেবে তো লেটস সি ঠিক আছে দিদি তুই তাহলে একটু বল কি এখন মানে কি করছিস এটাকে তুই দেখে একটু দেখাই সবার কষাচ্ছিস চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি প্রায় এক ঘন্টার মতো মানে ওটা ওগুলো দিয়েছি যাতে যখন ভাতটা যাতে সেদ্ধ হয় একটা করে অ্যারোমা মতো আসে জলটা ফুটে গেছে তো এবারে চালটা দেব চালটা দিয়ে তো ভয় লাগে তাই ঠিক আছে দে তো তুই একাই এত জোরে রান্না করিস কিন্তু একটুকুনি ভয় পাইস তেল ফেল ছিটকে আসে কিন্তু খুব ভালো রাঁধুনি আমি তো বলবো শি ইজ দ্য বেস্ট কুক ফর মি আস্তে আস্তে দিয়ে দিই চালটা দিদি আমাকে জাস্ট এক্ষুনি বললো যে ওর বেরেস্তা লাগবে তো সকাল থেকে মনে হয় যা যা কাটাকুটি করছিল বেরেস্তাটা কেটে দেয়নি তাই জন্য ভাবলাম যে আমি বেরেস্তাটা কেটে দিই বটি ফুটে নিই আমি রেডি হয়ে গেছি তো আমি বেরেস্তা এখন মানে বেরেস্তা বলতে পেঁয়াজটাকে কুচি কুচি করে কাটবো কেটে হচ্ছে ভাজবে ভেজে যেটা ওপরে ভাতের ওপরে যেটা ছড়ায় সেটা বেসিক্যালি আমি জানি এরমই করবে তো ওটা আমি কাটি এখন দিদিকে দিয়ে দিয়েছি কেটে এবার বেরেস্তা মানে পেঁয়াজটা কুচি করে কেটে দিয়ে দিয়েছি বেরেস্তাটা পরে হবে ভাজার পরে হবে তো দিদি এখন কি করবি বল দিদি চিকেন কষানো মোটামুটি হয়ে গেছিল তো তাই জন্য জল দিয়েছি এবার দিয়ে সেদ্ধ হবে আর ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে দিয়েছি আমি যেন মানে গান হচ্ছে যেন তাল দিচ্ছি টাং 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 তো দেখি কিরকম কালার এসেছে বা ভালো কালার এসেছে একটু কাশ্মীরি লঙ্কা কম ছিল বলছিলিস না ঠিক আছে ভালোই কালার এসছে ভালোই তো কালার এসছে খুব সুন্দরই কালার এসছে খুব ভালো লাগছে খেতে হেভি হবে ভাতটা পুরো একদম সেদ্ধ হয়ে গেছে ডান এটা দুধ এখানে কি কিছু মানে করে তুই তো লাগবে কালার দিয়ে এ করবি নরমালি আর দিদি হচ্ছে বাবাকে খেতে দিচ্ছে বাবা সে বিরিয়ানি ফিরিয়ানি খাবে না মানে খায় বাবা বাট বাবা খাওয়ার এখন মানে টাইম দেবে না বাবা খেতে অলরেডি বসে গেছে বাবার জন্য ওগুলো কি করা হয়েছে রে বাবার জন্য সন্ধ্যা দিয়ে করেছে উচ্ছে দিয়ে মাছের ডিম ও বাবা উঠে দিয়ে মাছের ডিম বাবার ইচ্ছা হয়েছে খাওয়ার বাবারা তো উঠকো উঠকো খাবার খায় আর আমি তো দই কাতলা করেছি মানে কাতলা মানে কি সেই আমাদের চকেশানে যে মাছগুলো হয় না ওই সেই কাঙ্কর
যে কি বলে মানে কানকো সাইড গুলো ওই মাছ গুলো হ্যাঁ যে মাছ গুলো ওগুলো এক্সট্রা ছিল তো ওগুলো এক্সট্রা ছিল ওটা দিয়ে বাবার ইচ্ছা হয়েছে কাঁচা টমেটো দিয়ে ঝাল আচ্ছা তো সন্ধ্যা দি বাবাকে ওটা করে দিয়েছে আর আমি করেছি দই দিয়ে তুই দই দিয়ে মানে আমাদের জন্য দই কাতলা কিন্তু আমি এটাও টেস্ট করব সন্ধ্যা কাতলা মাছের কান এগুলো ঘরের কাছে হয় না মাছের ওই এই জায়গাটা কি বলে জানি না মাছের ঘর বলতো ছাতলো শীতকালের সময় আমাদের ঘরের ভেতরে তো খুবই ঠান্ডা ঠান্ডা থাকে তাই বাইরে উঠোনটা বেশ ভালো রোদ পড়ে তাই জন্য আমরা খুব সুন্দর জায়গায় খাওয়া দাওয়া করি আমার বাবা হচ্ছে কারোর সাথে কথা হচ্ছে না এটা হচ্ছে ইউটিউবে ব্লগ হচ্ছে হ্যাঁ বাবা হচ্ছে এখানে আমাদের দুপুরবেলায় রোদে এইখানে বসেই বাবা খায় তো আমরা বাবা বলো বলো কি বলছিলে বাবা বুড়ো হয়ে গেছে তাই রোদে বসে খায় 75 ইয়ার্স ওল্ড বুড়ো হয়ে গেছে তাই রোদে বসে খাচ্ছে শুধু বাবা বুড়ো বলে না আমরাও এখানেই খাই এখানটা খুব সুন্দর রোদ রোদ পরে তো খেতে বেশ মজা লাগে আরো আর এইসব প্যান্ডেল ফ্যান্ডেল তো এখনো খোলেনি সেই মানে দিদির আশীর্বাদের ব্লগ তোমরা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তোমরা প্লিজ গিয়ে দেখে এসো খুব ভালো মানে মজা করেছিলাম আমরা তো তোমরা প্লিজ দেখো ভিডিওটা ভালো লাগে তোমার বেরেস্তাতে আবার ভাবছে দিদি পিয়াস ভাজার এত সুন্দর সেন্ট আমার খুব ভালো লাগে সেরা লাগে মাছের ঝোলটা ভালো হয়েছে গো ও সন্ধ্যাদি পুরো যুগ যুগ জিও তাই তো সোমনাথ দাকে ডাকবো সোমনাথ একটু আগে এসেছিল কিন্তু বললো কি একটা কাজে যাবে তাই চলে গেল রাতে আসবে বলেছে দুপুরে আর আসবে হ্যাঁ কি হয়েছে হ্যাঁ ঠিক আছে রাতে ভাত দিয়ে খাবে আমরা এতটা অজ্ঞ মাছের ব্যাপারে আমাদের একটা ফোটা নলেজ নেই আমরা ব্লগ করতে এসেছি ইভেন বাড়িতে কি মাছ আছে আমরা সেটাও জানি না ওই মাছটা ছিল ভেটকি মাছের কানকো হ্যাঁ আমাদের যে ফিশ ব্যাটার ফ্রাই হয়েছিল ওখান থেকে মনে হয় মানে এক্সট্রা ওগুলো ছিল তো সেটা দিয়ে হচ্ছে তাই জন্য বাবাকে তখন থেকে বাবা বলছে যে সোমনাথ তাকে ডাক দেখে এই মাছটা খাওয়া মানে হচ্ছে আমাদের তো দই কাতলা আমরা তো বলছি দই কাতলা হয়েছে দই কাতলা খাওয়াবো তখন বাবা বলছে দই কাতলা কোথায় হলো কিন্তু আমি তোমার দই কাতলা তো করেছি এই সেম মাছই তারা বলছে না এটা তো ভেটকি মাছ তো আমরা মানে এতটা পাগল আমরা জানিও না বাড়িতে কি মাছ আছে মা মা থাকলে সব বলে দিত আমাদের মানে ভেটকি মাছের ওটা দিয়ে বাবার জন্য টমেটো দিয়ে ঝাল হয়েছে আর আমাদের জন্য হচ্ছে আমি দই দিয়ে করেছি না আমরা একটু মিষ্টি মিষ্টি খাই বলে আমরা ঝাল আমরা ঝাল আমরা ভালোবাসি না তো দই দিয়ে ওটা করেছি তো ভালো হয়েছে কিন্তু আমি ভেটকি মাছ ভেবেছিলাম ওটা খাবো কিন্তু আমি ভেটকি মাছ ভালোবাসি না খেতে আমি শুধু একমাত্র ফিশ ব্যাটার ফ্রাই বা ফিশ ফ্রাই হলেই ভেটকি মাছটা খাই তো আমি ভেটকি মাছের তরকারি ঝাল ফাল সব খাই না তো আমি খাবো না ওটা ভালো হয়েছে বেরেস্তা অলরেডি হয়ে গেছে আর একটুখানি গোল্ডেন গোল্ডেন হবে আমার দাদা না বেরেস্তা ভাজে আমার দাদা না খুব ভালো বিরিয়ানি করে কিন্তু আমার দাদা যখন বেরেস্তাটা ভাজে পুরো কুচকুচে তো কালো হয়ে যায় রান্নার মাঝে আমি একটুখানি বাইরে এলাম মানে খালি পায়ে চলে এসেছি বাইরে সবাই লোকাচ্ছে ও হাফ প্যান্ট পরে আছে বলে লোকাচ্ছে আসেলু আয় 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 তোমরা যদি আমার ইনস্টাগ্রামে পেজে যদি থাকো আর পেজ মানে আমার অ্যাকাউন্টে যদি থাকো তো ওকে সবসময় আমার রিলসের সাথে দেখতে পাবে শি ইজ মাই কেলু বাচ্চা আর এখানে হচ্ছে সুন্দরভাবে সরস্বতী পুজোর প্যান্ডেল হচ্ছে তোমরা দেখো এই সরস্বতী পুজোর ব্লগ আমি চেষ্টা করবো আনার তো এখানে খুব সুন্দরভাবে খেটে বাচ্চারা প্যান্ডেলটা করছে তো আমি একটু দেখাই তোমাদেরকে প্যান্ডেলটা কীরকমভাবে করছে হাই অনেকদিন ধরে ও বলছিল আমাকে ব্লগে নিবি না ব্লগে নিবি না তো ফাইনালি আমাকে ব্লগে নিলাম কিন্তু ওর হুলিয়াটা দেখাতে সিরিয়াসলি ব্লগ করছি সাবস্ক্রাইব কমপ্লেন করতে কেন আমি ওকে গামছা নিয়ে ব্লগের মধ্যে দেখিয়েছি আয় এখন স্টার্ট আছে ব্লগ আয় তুই আবার গামছা পরে কিন্তু সেই আসছি কিশোরটা তুই সেদিনকার কি যেন করেছিলিস কি বলে ফিরনি এটা হচ্ছে এবার যাচ্ছে আতর বেশি না দু ফোঁটা বেশি দিলে আবার গন্ধ হয়ে যায় বেশি ওটা পুরো নিয়ে আসো বাবার জন্য পছন্দ বাসনা নেবে বাবা এখন ক্যাডবেরি খেতে ইচ্ছা হয়েছে বাবা সুগার তাও বাবা ক্যাডবেরি খাবে বাহ কি ভালো আচ্ছা
না মাঝে মাঝে একটু একটু দেয়া উচিত, নইলে আর হচ্ছে কেওড়া জল মনটাও ভালো থাকবে না। কেওড়া জল এ কেওড়া টিং টিং টু টু টিং গানটা এই কেওড়া দেখলে আমার এই গানটাই মনে পড়ে। রোজ ওয়াটার তো বাবার সাথে সাথে অ্যাজ ইউজুয়াল আমিও ক্যাডবেরি তো খাবো, তাই আমিও নিয়ে নিয়েছি। গরিব মানুষ গরিব ভিউয়ার্স মানে কম কম ভিউয়ার্স। একদিন ঠিক বড় হবই আমরা, তোমরাই একমাত্র আমাদেরকে বড় করতে পারো, বড় মানে আমাদেরকে তুমি ভালো ইউটিউবার করে দিতে পারো। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি তোমাদের ভালো লেগে থাকে, ভালো না লাগলেও করে দাও তো খুব ভালো লাগবে যদি সাবস্ক্রাইবারটা বাড়ে। অবভিয়াসলি যারা ইউটিউব করে তাদের সাবস্ক্রাইবার বাড়লে তাদের তো খুবই ভালোই লাগে। আমি এটা ঘি এনে দেবো, না লাগবে না বেশি দেবো, ঠিক আছে ওই যা ঘি আগে যা ঘি দিয়েছি ততেই হয়ে যাবে। ওটা একটা বড় গামলা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আমরা, এবার ওটাকে দমে বসিয়ে দিয়েছে মানে অল্প সিমে বসিয়ে দেওয়া, সিম না একদম আস্তে দেওয়া। তো ওটাকে হচ্ছে এই সিম মানে আস্তে রে, ও আমি অমূর্খ আমি জানি না। তো ওটাকে হচ্ছে দমে বসিয়ে দিয়েছে, এবার কিছুক্ষণ পর 15 মিনিটস বল দিদি, 15 মিনিটস পরে ওটা হয়ে যাবে আশা করছি, 15 মিনিটস পর হয়ে যাবে, ততক্ষণ যাই চান ফান আমরা করে আসি এসে খাবো। আমি দই ভেটকি খেতে ভালোবাসি না, আমাকে দই ভেটকি খেতে হবে আজকে। ওই তো হটপট আছে দেখি কেমন হয়েছে দই ভেটকিটা, কেমন করে করেছি একটু বলে দেয়। আমি তখন লেট ছিলাম, ব্লগ স্টার্ট করতে পারিনি, তাই জন্য আমি দই ভেটকি রেসিপি দেখাতে পারিনি। মানে বেসিক্যালি দই কাতলা যেমন করে সেরকমই ওটা ভেটকি দিয়ে মাছ দিয়েছে, এতক্ষণ আমরা দই কাতলা দিয়ে চালাচ্ছিলাম ওটাকে আমরা। এটা হচ্ছে দই ভেটকিটা বানিয়েছে, খুব সুন্দর সেট বেরোচ্ছে, না খাবো আমি, ভালোই দেখতে হয়েছে বেশ। আমি নিচে বসে পড়েছি, আমি হাঁপিয়ে গেছি এতক্ষণ ধরে ব্লগ করে করে। তো দিদি এবার আমাদেরকে বলে দেবে দই ভেটকি রেসিপিটা, তো বলে দে একটুখানি। দই ভেটকিটার জন্য ভেটকি মাছটা সন্ধ্যা দিয়ে আগে ভেজে রেখেছিল, কারণ আমার ভালো লাগে ভাজতে, নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিল। আর তারপর তেলের মধ্যে এলাচ দারচিনি দিয়ে আদা রসুন আর পেঁয়াজ টমেটো অল্প অল্প বেশি দিইনি আর দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর তারপর দই ফাটিয়ে তার উপর দিয়ে দিয়েছি আর নুন একটু মিষ্টি দিয়েছি আর লাস্টে গরম মশলা আর কাসুরি মেথি আর ধনে পাতা। বাহ খুব সুন্দরভাবে রেসিপিটা করেছে, তো তোমরাও প্লিজ ট্রাই করো রেসিপিটা যেমন করে বললো, আর আমাকে করে কমেন্ট সেকশানে জানিও তোমাদের কীরকম হয়েছে খেতে, কেমন লাগলো টেস্টটা তো আমাদের বলো। তো এবার হচ্ছে অনেক বকাবকি হয়ে গেছে, আমি এবার যাই একটু স্নান করে আসি, স্নান করে কিছুক্ষণ পরেই আবার আসছি। চান হয়ে গেছে, এবার দিদি খাবারগুলো বাড়ছে, তো দিদি দেখি কীরকম হয়েছে জিনিসটা, দেখি কীরকম হয়েছে। খুব সুন্দর দেখতে হচ্ছে, সেন্ট তো ভালোই বেরোচ্ছে। খাবারগুলো বাড়া হয়ে গেছে, এবার আমরা খাবো। আমি দই কাতলার ভাত দিয়ে খাবো, কারণ দই কাতলা দিয়ে তো বিরিয়ানির মতো মানে পোলাও তো খাওয়া যাবে। দই ভেটকি ও দই ভেট ভেটকি ভেটকি বলছি, দই ভেটকি দিয়ে। তো আমি হচ্ছে এটা নিয়ে আলাদা একটু ভাত নিয়েছি, ভাত দিয়ে টেস্ট করে দেখি কীরকম বানিয়েছিস তুই, আর দাদা একটু দেখা ভালো করে সুন্দর করে। ওয়াও রে মাছটা কিন্তু হেভি, অসাম মারাত্মক খেতে হয়েছে। মা তুমি বলে দাও কেমন লাগছে? খুব ভালো হয়েছে রে, উফ তুই মারাত্মক রান্না করে, আমি তো জানি আমার দিদি সেরা রান্না করে, তো দেখা সুন্দর।
চিকেন পোলাও, মানে যেটা হচ্ছে কড়াই ঘরোয়া মতন ঘরোয়া, ওটা খেয়ে দেখি, দেখতে তো খুবই সুন্দর হয়েছে। চিকেন দিয়ে একটু খাই করবে, হেভি হয়েছে, যেমন এক্সপেক্ট করেছিলাম পুরো সেরকম বেশটা লাগছে। আজকে সানডে পুরো জমে গেছে, জমে গেছে, মা দাদা মিস করে গেল পুরোপুরি, খুব ভালো হয়েছে। এবার হচ্ছে আমরা খাই, খাওয়া দাওয়া কমপ্লিট, আজকে সানডেটা পুরো জমে গেছে আমাদের খাওয়া দাওয়াতে। এবার ঘরে যেই ঢুকেছি একদম ঠান্ডা লাগছে, মানে এত ঠান্ডা কি বলবো, ঘরে ঢুকলেই শুধু ঠান্ডা লাগে। অনেক রেস্ট ফেস্ট হয়ে গেছে, আমি এডিট ফিট করে একটু বাইরে বেরিয়েছি, ওই ওরা তখন বলছিল কি ভালো জামা পরেনি, এখন সবাই ভালো জামা পরে এসছে আমাদের এখানে। কি এটা ক্লাবটার নাম কি রে, আমি নামই বলে জোকা ইয়াং স্টার, ইয়াং স্টার, ওদের দেখে দেখে আমিও ভুল ভাল বলে দিচ্ছি, জোকা ইয়াং স্টার, ওটা হচ্ছে থার্ড, তিন বছরের পুজো হচ্ছে এটা। আমাদের এখানকার সরস্বতী পুজোই বাচ্চা কাচ্চারাই করে, কিন্তু একটা এদের মধ্যে কেউ পড়াশোনা করে না, কেউ পড়াশোনা করে না এদের মধ্যে, সারাক্ষণ ঘুরে বেড়া, সবাই হচ্ছে সরস্বতী পুজো করছে। এখানে একজন খুব সুন্দর কাজ করছে, দাঁড়াও দেখাচ্ছি কত সুন্দর কাজ করছে সে, কাটলো না দেখে খুব, এই টেকনিকটা খুব ভালো হচ্ছে, ডিজাইনটা খুব ভালো। এখন যদি সব দেখে দিই তাহলে পরে আর কি দেখাবো বল, যখন হবে তখন দেখাবো, এই পুরো হয়ে গেল তখন, এখন তো হচ্ছে 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 এরকম ব্যাপার হবে না। সকালবেলা আমাকে গামছা পরে দেখেছিল, এখন আমি গাজিনা প্যান্ট পরে, কি সুন্দর দুটো কালার। সোমনাথ দা এসছে আমার জন্য খুব ভালো ভালো খাবার নিয়ে এসছে, মানে ভালো বলতে ভেজিটেবল চপ নিয়ে এসছে, আর এনেছে দিদি, আর জানিনি, আর দিদি করেছে হচ্ছে কফি, কেটে দেখি কি রকম, ওয়াও সুন্দর। কোথা থেকে দেখো ভেজিটেবল চপটা, হাত খুব বাকালো, ভালো লাগে না, ভালোই খেতে করছে গো, কত টাকা করে দিল, বড় বড় সাইজ আছে, 10 টাকা করে দিয়েছে, গোল গোল করেছে, যেন লম্বা লম্বা থাকি, ভালো খেতে বেশ, ওয়াও খুব ভালো করেছে দিদি, খুব ভালো লাগছে। তোমরাও কমেন্ট করে জানাও যে তোমরাও এরকম সন্ধ্যেবেলায় দোকানের আলুর চপ বা ভেজিটেবল চপ খেতে তোমাদের কিরকম লাগে আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। চিকেন পোলাওটা আছে তো ওটা আমি আর বৌদি খেয়ে নেবো, আর দিদি বললো যে পরোটা খাবে, তাই জন্য আমি ওদের কি পরোটা করে দিচ্ছি। আমি পরোটা এরকম ভাবেই করি, ফার্স্টে মানে নর্মাল গোল করে বেলে নিই, গুঁড়ি দিয়ে গোল করে বেলে নিই, তারপরে ওটাকে রুটির মতো শেখে, তারপর ওটাকে কি দিয়ে জানো, তেল কি দিয়ে নাকি, তেল দিয়ে তো মানুষ ভাজে, কি আশ্চর্য, তেল দিয়ে তারা কি দিয়ে ভাজে বল। আজকের মতন টাটা, আবার নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসব খুব তাড়াতাড়ি, তখন আমার সাথে থাকো, স্টে টিউন টু মাই চ্যানেল। আর হচ্ছে আর যে চিকেন পোলাওটা বানালাম, যদি মনে হয় তোমরাও ট্রাই করো, করে কমেন্ট সেকশনে জানিও যে কেমন লাগলো পোলাওটা। আর হ্যাঁ প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকন আছে ওটাকেও প্রেস করে দিও, আর কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো ভিডিওটা তোমাদের, আর রেসিপিটা দিদি যেটা বললো একবার ট্রাই করো, করে আমাকে কমেন্ট সেকশনে জানিও কীরকম লাগলো। তো আর সেরকম কিছু বাড়াচ্ছি না, তো টিল দেন টাটা, গুড নাইট, বাই বাই, এখন রাত 12টা বাজে, ঘুমিয়ে পড়বো। আর যদি তোমাদের দেখে মনে হয় যে আমার ভুরু দুটোকে এরকম রাবণ রাক্ষসের মতন কেন হয়ে আছে, কারণ আমি একটু আগে দিদিকে টিউটোরিয়াল দিচ্ছিলাম তাই জন্য, তো ফেসটাকে ইগনোর করে দাও, আর কিছু বলার নেই, টাটা গুড নাইট, বাই।